شكرا يا ربي شكرا قلبي شكراً, شكرا شكرا يا ربي وعليكم السلام ورحمه الله وبركاته بسم الله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن ولا ثم محترام حسين باي ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন প্রত্যেক সোলাতের ওয়াক্তে মেসওয়াক করলে নাকি সোলাতে সত্তর সত্তর হাজার গুণ অধিক সোয়াব হয় আসলে এই মর্মে কোনো হাদিস আমার জানা মতে নেই যে মেসওয়াক সোলাতের সময় মেসওয়াক করতে হবে অথবা মেসওয়াক করার বিধান রয়েছে এরকম কোনো বিধান আমার জানা নেই আর এরকম সোয়াবের কথা আল্লাহ আলাম আল্লাহ ভালো জন্য তবে এখানে আরব দেশে অনেক সৌদিদেরকে দেখা যায় যখন সোলাতের সময় হয় বা একামত দেওয়া হয় তখন তারা মেসোয়াক করে মসজিদের সালাতের অবস্থায় প্রস্তুতি অবস্থায় যখন একামত দেওয়া হয় তখন অনেককে মেশওয়াক করতে দেখা যায় তবে একটি হাদিসের উপরে ভিত্তি করে তারা মেসোয়াকটি করে এটা হাদিসের উপরে ভিত্তি করে মেসোয়াকটি করে তবে সেটি সাধারণত মুখ পবিত্র হয় দুর্গন্ধ দূর হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এই কারণে তারা একটি হাদিস রয়েছে বখারি এবং মুসলিম রয়েছে সেই হাদিসের উপরে ভিত্তি করে তারা যখন একামত দেওয়া হয় অনেকে পকেট থেকে মেসোয়াগ বের করে সাতবার অথবা তিনবার মেসোয়াগ করে থাকে এটা হচ্ছে গিয়ে সলাতে যখন দাঁড়ায় তখন ওই হাদিসটির উপরে তারা ভিত্তি করে আমলটি করে থাকে তবে মেসোয়াক

আবু হরাই রদি আল্লাহ আনু থেকে বর্ণিত হয়েছে নিশ্চয়ই রসুসাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আমি যদি ভারী না মনে করতাম আমি যদি কষ্টদায়ক না মনে করতাম আমার উন্মতের উপরে প্রত্যেক সলাতের ওয়াক্তে অথবা প্রত্যেক সোলাতের সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম আদেশ দিতাম এটি সই বোখারি এবং মুসলিমের হাদিস তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে যেহেতু তারা বলছেন যে রাসুসাল্লাহিসাল্লাম আদেশ দেন নাই কারণ এটা উন্মতের জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেক সলাতের ওক্তে মেসওয়াক করার নির্দেশ দেয় নাই মানে হাদিস থেকে বোঝা যায় কষ্ট হবে বলেই দেয় নাই কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেছে আমি যদি কষ্টদায়ক না মনে করতাম আমি যদি ভারী না মনে করতাম লাউলা আন আশুক আলা উন্মতি আমার উন্মতের উপরে হ্যাঁ লাউলা আন আশুক আলা উন্মতি আমার তুহুম বিশ্বাকে আন্দা কুল্লু সালা প্রত্যেক সলাতের ওক্তে আমার উন্মতের উপরে মেসওয়াক করার নির্দেশ দিতাম আদেশ দিতাম এই কারণে দেওয়া হয় নাই কারণ প্রত্যেক সলাতের ওয়াক্তে যদি কেউ মেসোয়াক করে তাহলে সেটা কষ্টদায়ক হয়ে যাবে বা মেসওয়াক করার জন্য আলাদা একটি অবস্থা হয়ে যাবে এই জন্য রসালাম কি করলেন না সলাতের অবস্থায় মেসওয়াক করার আদেশ দিলেন না তবে ওজু প্রত্যেক ওজুর সময় মেসওয়াক করা ভালো উত্তম মুখ পরিষ্কার হয় দুর্গন্ধ দূর হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এটা নাসাইর হাদিস থেকে বোঝা যায় তো ওই হাদিসকে লক্ষ্য করে অনেকে সলাতের সময় মেসওয়াক করে এটা ওই হাদিসের উপর ভিত্তি করে যেহেতু রসুলসম এখানে যদি কেউ বেরাস করতে চায় সলাতের সময় তাহলে সেটি অনেকে এখানে করে আরব দেশে এটা কেউ ওলামে কারাম বিরোধিতা করেনি কারণ এখানে ওই হাদিসটি দ্বারা প্রমাণিত হয়েছে রসুসম আদেশ করতেন আদেশ করেন না এই কারণে কারণ সবার জন্য কষ্টদায়ক হয়ে যাবে মেসওয়াক করা সলাতের ওয়াক্তের সময় বা সলাতে যখন যাবে এই জন্যে মূল হাদিস হচ্ছে আন্দা কুল্লু বদর প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা ভালো উত্তম এতে করে মুখ পরিষ্কার হয় দুর্গন্ধ দূর হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় আর মুখে দুর্গন্ধ থাকলে ফেরস্তারও কষ্ট পায় এবং মসজিদে যখন সলা আদায় করতে যায় তখন মুসল্লিরা কষ্ট পায় তো এই জন্যই মূলত প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা ভালো উত্তম এতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তো এই জন্য অনেকে সালাতের সময় মেসওয়াক করে এটি কোনো সমস্যা নেই তবে এখানে এক্সট্রা যে ফজিলতের কথা বলা হয়ে যদি কেউ সালাত অবস্থায় মেসওয়া করে তার সত্তর গুণ সব হবে অথবা সত্তর হাজার গুণ সব হবে এরকম কোনো হাদিস পাওয়া যায় না তবে প্রত্যেকটি আমল আল্লাহ রবুল আলামিন তাকে নেকিয়ে হয়েছে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে নেকি রয়েছে আল্লাহ রবুল আলমিন দশ থেকে সাতশো গুণ পর্যন্ত করে দিতে পারেন সেটি আলাদা হাদিস আলাদা হিসাব এরকম খাস কোনো হাদিস নেই আশা করি বিষয়টি বুঝতে পারলেন এবং আমাদের সকলকে প্রত্যেক ওয়াক্তে মেস বা অজুর সময় মেসওয়াক করার করা উত্তম এবং ভালো চেষ্টা করবো মেসওয়াক করার জন্য হাজা নবীন আহম আলী হসবি আজমাই